হ্যালো বন্ধুরা, সাংস্কৃতিক ব্যবধান কি সেটা কি তোমাদের মনে আছে? সাংস্কৃতিক ব্যবধান হচ্ছে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। এবং এই সাংস্কৃতিক ব্যবধান সম্পর্কে অকবার্ন সর্বপ্রথম কথা বলেন, এবং ডাব্লিউ এফ অকবার্ন তার একটি বইতে, যেখানে তিনি সাংস্কৃতিক ব্যবধান নিয়ে আলোচনা করেছেন, সেখানে সাংস্কৃতিক ব্যবধান নিয়ে একটি তত্ত্ব দেন। সেই তত্ত্বটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তিনি তার বইয়ে এই সংস্কৃতি ব্যাপারটিকে দুটি ভাগে ভাগ করেন। সেই ভাগগুলোর একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি কোনগুলো? যে সংস্কৃতিগুলোকে আমরা দেখতে পাই, আমরা স্পর্শ করতে পারি, সেগুলো হচ্ছে বস্তুগত, এবং যেগুলোকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে অবস্তুগত। কীরকম? যেমন ধরো, আমরা কি পোশাক আশাক পরিধান করছি, সেটা কিন্তু বস্তুগত সংস্কৃতি, কারণ আমরা পোশাক আশাক দেখতে পাই। এবং আমরা অবস্তুগত সংস্কৃতি, যেমন আমাদের চিন্তা চেতনা, আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু দেখতে পাই না, আমরা অনুভব করতে পারি, তাই এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো তিনি তার ব্যবধান তত্ত্বের প্রথমেই যে কথা বলেছেন সেটি হচ্ছে সমাজ সংস্কৃতির বিভিন্ন অংশ। বিভিন্ন অংশ বলতে কী কী? একটি হচ্ছে বস্তুগত অংশ, অবস্তুগত অংশ, কিংবা সমাজের যে লোকজনগুলো রয়েছে, সেই লোকজনগুলো, তাদের পোশাক আশাক, তাদের বিশ্বাস, সব কিছুই কিন্তু এই সংস্কৃতির অংশ। এবং এটি পরস্পরের সাথে, অর্থাৎ একে অপরের সাথে কার্যকারণ সূত্রে আবদ্ধ। অর্থাৎ তুমি যদি প্রযুক্তিগত কোনো ধরনের উন্নতি সাধন করো, তাহলে সেটার সাথে সাথে তোমার চিন্তাতেও অনেক পার্থক্য দেখা দেয়। যেমন 10 বছর আগে যারা মোবাইল ব্যবহার করত না, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করত না, তাদের কি সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের অপরাধ কিংবা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের ভালো কাজ করার চিন্তা তাদের মাথায় আসতো না? বন্ধুরা, সেটি কিন্তু আসতো না। আমরা কিন্তু এখন দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে অনেকেই রক্তদানের মতো অনেক মহৎ কাজ করে থাকি, এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভব হয়েছে, যেটা কি না এই বস্তুগত এবং অবস্তুগত দুটোর মধ্যে যে কার্যকারণের ব্যাপার, সেটার জন্য একসাথে সম্পর্কিত। এরপর তিনি তার ব্যবধান তত্ত্বে যে কথাটি বলেন সেটি হচ্ছে সংস্কৃতির বিভিন্ন অংশ অসমগতিতে এগিয়ে চলে। এটি কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ আমরা বলছি যে এই যে সংস্কৃতির দুটি অংশ, একটি অংশকে ধরো এ নাম দিলাম এবং আরেকটি অংশকে নাম দিলাম বি, এই দুটি অংশই সামনের দিকে এগোবে। একটি হয়তো একটু দূরে চলে যাবে, অনেক দ্রুত এগোবে, এবং আরেকটি অংশ খুব আস্তে আস্তে এগোবে। এবং এইটিই হচ্ছে তার যে অসমগতিতে এগিয়ে চলার কথা সেটি। এরপর তিনি তার সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বে বলেছেন সাধারণত বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির তুলনায় দ্রুত গতি ও মাত্রা এগিয়ে চলে। যেমন ধরো, বস্তুগত সংস্কৃতির সাথে আমরা পোশাক আশাকের কথা বলতে পারি। সেই পোশাক আশাক, আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিও কিন্তু আমাদের এই বস্তুগত সংস্কৃতির একটি অংশ। এই প্রযুক্তি যখন আমরা এগিয়ে গিয়েছি প্রযুক্তিগত দিক থেকে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আমরা বিশ্বাস এবং চিন্তা চেতনার জায়গা থেকে এগিয়ে যাইনি। যেমন ধরো, আমাদের বাংলাদেশে আমরা কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক ধরনের কাজ করছি, কিন্তু এই নারীরা যখন লেখাপড়া করে শিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে যাচ্ছে, তখন কিন্তু তাকে বেশ কিছু মানুষ, আমাদের সমাজেরই বেশ কিছু মানুষ মেনে নিতে পারছে না। বলছে যে নারী কেন কর্মক্ষেত্রে থাকবে, তারা কেন কাজ করবে? এটা কিন্তু আমাদের যে এই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানেরই ফল। অর্থাৎ আমরা একদিকে এগিয়ে গেলেও আরেক দিকে সেটার সাথে তাল মেলাতে পারিনি। এরপর তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কৃতির পিছিয়ে পড়া অংশকে এগিয়ে আনার প্রয়োজনীয়তা দেখা দেয়। কীরকম? ধরো, আমরা যেমন একটি জায়গায় হয়তো আমরা ব্ল্যাকবোর্ডের জায়গায় আমরা প্রজেক্টর দিয়ে লেখাপড়া করছি, তো সেইখানে ব্ল্যাকবোর্ড চলে গেল, আরেক জায়গায় আমরা প্রজেক্টর দিয়ে লেখাপড়া করছি, যারা আসলে এই প্রযুক্তির ছোঁয়া পাচ্ছে না, তারা কিন্তু প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। এই পিছিয়ে পড়া অংশকে কিন্তু এগিয়ে আনতে হয়, তা না হলে সমাজের মধ্যে অসমতা দেখা দেয়,
একটি অংশ আরেকটি অংশের কাছে শোষিত হয়, বঞ্চনার শিকার হয়। এই কারণে প্রয়োজনীয়তা দেখা দেয় যেন অন্য অংশ, যে অংশটি সঠিকভাবে এগিয়ে আসতে পারেনি, তাকেও যেন এগিয়ে আনা যায়। এরপর তিনি যে কথাটি বলেছেন অকবার্ন, তিনি বলেছেন এই ভারসাম্য বজায় রাখার প্রয়াস সত্ত্বেও সাংস্কৃতিক ব্যবধান দেখা দেয়। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে আমাদের সংস্কৃতিতে ব্যবধান দেখা দিচ্ছে, আমরা এটাও বুঝতে পারবো যে আমাদের এই ব্যবধানটি দূর করা প্রয়োজন, পিছিয়ে পড়া অংশকে এগিয়ে আনা প্রয়োজন, কিন্তু তারপরেও আসলে আমরা এটাতে ব্যর্থ হব এবং এই সাংস্কৃতিক ব্যবধান সবসময় সব ধরনের সমাজেই দেখা দেবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অকবার্ন নামক এই ভদ্রলোকের যে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব সেটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে তোমাদের মতামতটি আমাদেরকে লিখে জানাও। পরবর্তী ভিডিওতে আমরা অকবার্নের সাংস্কৃতিক ব্যবধানের যে সীমাবদ্ধতা এবং যে সমালোচনা সেটি সম্পর্কে জানব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।